السلام عليكم. দারমুচিনি দিয়ে বলছি, ক্লাস 7। তো আমি আগের দিন কি ক্লাস করতে পারিনি, আমি একটু বাইরে ছিলাম, মানে ছিলাম না বাড়িতে, তাই ক্লাস করতে পারিনি। যাই হোক, তার জন্য সরি। তো আজকে আবার ক্লাস করতে এলাম। তোমাদের আগের চ্যাপ্টারটা, সময় দূরত্ব চ্যাপ্টারটা, অঙ্কটা হয়ে গেছে, এবং আগের দিনকে বলেছিলে, কিছু ছাত্র বলেছিল যে স্যার আমার কিছু কিছু প্রবলেম আছে, আমি সেগুলো আগের দিনকে করিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার আমরা নেক্সট চ্যাপ্টার যেটা করবো সেটা হচ্ছে চতুর্ভুজ ধর্ম। তার আগে তোমাদেরকে বলি, অগস্ট মাস শেষ হতে চললো, আর তোমরা জানো যে প্রত্যেক মাসের শেষে আমরা একটা করে পরীক্ষা নিয়ে থাকি বা পরীক্ষা নিই। তো এবারেও আমরা সেই পরীক্ষা নেব, এবং সেটা এই মাসের শেষের দিকে পরীক্ষা নেব, অর্থাৎ আগামী সপ্তাহের শেষের দিকে যে পরীক্ষাটা হবে সেখানে নেব। তো যাই হোক, সেই পরীক্ষার সিলেবাস, সিলেবাস সংক্রান্ত তোমাদেরকে একটা কথা বলি। তোমরা এটা ভেবে থাকবে না যে অগস্ট মাসে স্যাররা যে চ্যাপ্টারটা পড়িয়েছেন সেই চ্যাপ্টারই পরীক্ষা হবে, কখনোই নয়। কারণ তোমাদেরকে জানা উচিত, তোমরা আগের বছরগুলো দেখেছো যে আমাদের যে চ্যাপ্টারগুলো সেই মাসে পড়ানো হয় তার সাথে কিছু প্রিভিয়াস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দু একটা চ্যাপ্টার নেওয়া হয়। তো যাই হোক, এই পরীক্ষাতেও তোমাদেরকে নেওয়া হবে যে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আগের সিলেবাস থেকে আর এই সিলেবাস থেকে। অর্থাৎ এবারে যেমন আমরা পড়াচ্ছি চতুর্ভুজের শ্রেণীবিভাগ, এটা পড়াবো, আর সময় দূরত্ব হয়ে গেছে, এই দুটো চ্যাপ্টার তো অবশ্যই থাকবে, এর সঙ্গে আরও দুটো চ্যাপ্টার আমাদের যোগ হবে, যেহেতু পাটিগণিত হয়েছে, এটা চতুর্ভুজের শ্রেণীবিভাগ জ্যামিতি হচ্ছে, আর তাই আমরা দুটো যে চ্যাপ্টার যোগ করবো সেটা অবশ্যই, সরি, সেটা অবশ্যই বীজগণিত থেকে। সেরকম চারটে চ্যাপ্টার আমরা তোমাদেরকে বলে দেবো, সেই চারটে চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে। যাই হোক, তোর ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পরীক্ষা নাও, আর তোমাদের সিলেবাস আগামী সোমবারের মধ্যে হয়তো সমস্ত টিচাররা তাদের সিলেবাস দিয়ে দেবেন, এটুকুন জেনে রাখবে, ঠিক আছে? সমস্ত স্যাররা সিলেবাস দিয়ে দেবেন। সিলেবাস মানে তোমাদের যেটা পড়ানো হচ্ছে অগস্ট মাসে সেইটা তো থাকবেই, তার সঙ্গে পুরানো কোন চ্যাপ্টারটা নেবে সেইটা তোমাদেরকে জানিয়ে দেবেন, ঠিক আছে? এটাকেও ভেবে দেখো না যে এই মাসে যে দুটো চ্যাপ্টার পড়েছে সেই দুটো চ্যাপ্টারের পরীক্ষা, তাহলে পুরোনোটা তোমরা ভুলে যাবে, তাই পুরানো পরীক্ষাটাও হবে। ওকে, তো যাই হোক, আমরা আজকে শুরু করি চতুর্ভুজ, চতুর্ভুজের শ্রেণীবিভাগ। তো আমরা একটু পুরনো জিনিসে চলে যাই, আমরা একটু পুরানোতে চলে যাই, অনেক আগেকার কথা, ফাইভের শিখেছি যে চতুর্ভুজ কি। চতুর্ভুজ, চতুর মানে চার, ভুজ মানে বাহু, চতুর্ভুজ মানে চার বাহু, অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, চারটে বাহু থাকবে, ঠিক আছে? তো এই চারটে বাহু থাকলেই চতুর্ভুজ হয়, কিন্তু এই চতুর্ভুজকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নির্দিষ্ট চতুর্ভুজ, অর্থাৎ যে চতুর্ভুজের কিছু বৈশিষ্ট্য আছে, নির্দিষ্ট আছে, সেই যে তার নির্দিষ্ট চতুর্ভুজের নাম আছে, চারটে বাহু তো এরকম হতে পারে, এইরকম 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 হতে পারে, এটা কোনো এরকম নির্দিষ্ট আকৃতি নেই, তাহলে নির্দিষ্ট আকৃতিযুক্ত চতুর্ভুজ হতে পারে, আর নির্দিষ্ট আকৃতি নয় সেগুলো চতুর্ভুজ হতে পারে। তো আমরা এখানে যেটা পড়বো চতুর্ভুজের শ্রেণীবিভাগ, সেটা পড়বো নির্দিষ্ট আকৃতিযুক্ত। তো চতুর্ভুজের চারটে বাহু থাকবে, আর চারটে বাহু থাকলে তার শীর্ষবিন্দু কটা থাকবে, শীর্ষবিন্দু থাকবে চারটে, এ বি সি ডি, চারটে শীর্ষবিন্দু, এইগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এখানে এক কটা শীর্ষবিন্দু, চারটে শীর্ষবিন্দুকে কি অক্ষর, একটা অক্ষর দ্বারা চিহ্নিত করা, এ, এ যদি একটা অক্ষর থাকে এ, তাহলে বুঝতে হবে যে সেটা তোমার একটা বিন্দু বোঝাচ্ছে, অর্থাৎ একটা বিন্দু, সেটা শীর্ষবিন্দু হতে পারে, ছেদ বিন্দু হতে পারে, কিন্তু একটা বিন্দু বোঝাচ্ছে। তাহলে কটা শীর্ষবিন্দু, চারটে,
এ একটা, বি একটা, সি একটা অ্যান্ড ডি একটা, চারটে শীর্ষবিন্দু। আর এগুলোকে বলা হয় বাহু, এগুলোকে বলা হয় বাহু। অনেক সময় দেখবে অনেক বইয়ে লেখা আছে যে চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, চারটি সরলরেখা দ্বারা, তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে, সেটা কিন্তু একদমই ভুল। কারণ কী লেখা থাকে? সরলরেখা, সরলরেখা, এই কথাটা কিন্তু ভুল। এগুলো কিন্তু কোনোটাই সরলরেখা নয়। তাহলে এটা কী রেখা? এটা রেখাংশ, এগুলোকে বলা হয় সরল রেখাংশ, সরল রেখাংশ। সরল রেখাংশ মানে কি? সরল রেখাংশ মানে হচ্ছে নির্দিষ্ট, এ আর ডি এর একটা নির্দিষ্ট মাপ আছে, 5 সেন্টিমিটার হোক, 5.2 হোক, 7 হোক, একটা নির্দিষ্ট মাপ আছে, নির্দিষ্ট মাপযুক্ত সরলরেখাকে বলা হবে সরলরেখাংশ। অর্থাৎ সরলরেখার একটা অংশ, সরলরেখার একটা অংশ। তা সরলরেখা কোনগুলো? সরলরেখা হচ্ছে এইগুলো যার দুদিকে তীর থাকবে, অর্থাৎ অসীম। সরলরেখা হচ্ছে অসীম, আরও যাবে, বোঝা গেল? তা সরলরেখা হচ্ছে অসীম, কিন্তু এটা তো অসীম নয়, এটা নির্দিষ্ট, তাই এটাকে বলে সরলরেখাংশ। তাই যদি কোনো বই লেখা থাকে যে চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, সেটা অবশ্যই ভুল, সরলরেখা হবে না, হবে সরলরেখাংশ। এটা মাথায় রাখবে, সরলরেখা এবং সরলরেখাংশের মধ্যে পার্থক্য, সরলরেখা হচ্ছে অসীম, দুদিকই বর্ধিত হতে পারে, আর সরলরেখাংশ হচ্ছে নির্দিষ্ট, তা আর কোনো এদিকে বাড়বে না। এডি কিন্তু, এডি 5 মানে এডি 5 সেন্টিমিটার, এর কোনো বর্ধিত হবে না। কিন্তু সরলরেখাংশ, সরলরেখা কিন্তু পরিমাপ বলতে পারবে না যে 5 সেমি সরলরেখা, 5 সেমি সরলরেখা হয় না কথাটা, 5 সেমি সরলরেখাংশ, এটা মাথায় রাখবে। তার সরলরেখা, এগুলো সব সরলরেখাংশ হয়েছে, বোঝা গেল? তাহলে এটা সরলরেখা নয়, ঠিক আছে? বেশ, এবার তাহলে এই সরলরেখাংশকে কী দ্বারা বোঝায়? এইগুলোকে কি, এগুলো কি এ বি সি এক একটা লেটার দ্বারা কি বোঝায়, না বিন্দুকে বোঝায়? সেটা শীর্ষবিন্দু হতে পারে, সেটা ছেদবিন্দু হতে পারে, সেটা সমবিন্দু হতে পারে, সেটা যে কোনো বিন্দু হতে পারে। আর এই সরলরেখাংশ বোঝাতে গেলে দুটো প্রান্তবিন্দু, যে দুটো প্রান্তবিন্দু যোগ হয় এই সরলরেখাংশের, দুটো প্রান্তবিন্দুকে বোঝায়। অর্থাৎ একটা সরলরেখাংশকে বোঝাতে গেলে তার দুটো লেটার ব্যবহার করতে হয়, প্রথমটা এবং শেষটা, ঠিক এবি এবি একটা, ঠিক বিসি একটা, এবি একটা, বিসি একটা, সিডি একটা অ্যান্ড এডি একটা, চারটে সরলরেখাংশ। এবং একে সিম্বলিক ওর থাকে, সেটা হচ্ছে এইরকম একটা মাথায় দাগ দিতে হয়, এই দাগটা থাকলে বুঝতে পারবে যেটা সরলরেখাংশ। যদি দেখো দেখো কোনো তীর নেই, আর তীর যখন থাকবে তখন সেটা হবে সরলরেখা, ভালো করে বুঝতে হবে, হলো? আর আর কি থাকে? চারটে কোণ থাকে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, চতুর্ভুজের চারটে কোণ। কোনো একটা কোণের নাম, কোণের নাম থাকবে, কি নাম না, ধরো যে কোণটাকে বোঝাবো, সে একটা কোণ কী দ্বারা গঠিত? একটা কোণ দুটো বাহু দ্বারা গঠিত এবং একটা শীর্ষবিন্দু, যার দুটো বাহু থাকবে, অর্থাৎ দুটো সরলরেখাংশ থাকবে এবং একটা বিন্দুতে ছেদ করবে, সেই জ্যামিতিক চিত্রটাকে বলা হবে কোণ, অর্থাৎ এইটাকে কোণ বলে। তাহলে এই নামটা কী হবে? একদিক থেকে শুরু হবে, একদিক থেকে শুরু হবে, এ বি সি বা সি বি এ, দুটোই হতে পারে, এ বি সি বা সি বি এ। এইটার নাম কি? বি সি ডি বা ডি সি বি, যে কোণটাকে বোঝাবো সেই কোণটা, সেই কোণটা কোনটা, এই কোণটা, তার একদিক থেকে শুরু হবে, অপর দিকে গিয়ে শেষ হবে, বোঝা গেল? তাহলে এ বি সি, এ বি সি, এইটা বললে, এইটা বললে আবার দুরকম বোঝায়, একদিক থেকে কোণ বোঝায় আর একদিকে ত্রিভুজ বোঝায়। তাহলে এ বি সি দ্বারা কোণকে বোঝাতে পারি, এ বি সি দ্বারা ত্রিভুজকে বোঝাতে পারি, আবার আরও হায়ার ক্লাসে গেলে এ বি সি দ্বারা বৃত্তচাপকে বোঝাতে পারি। তাহলে আমি কী করে বুঝবো এটা বৃত্তচাপ না কোণ না ত্রিভুজ, কী করে বুঝবো? তার জন্য এর আগে একটা চিহ্ন দিয়ে দিতে হবে, ছোটো করে একটা চিহ্ন দিয়ে দেবে কোণের মতো করে। তা আমরা এখান থেকে বোঝা গেল যে এইটা দ্বারা একটা কোণকে বোঝানো হয়েছে, বোঝা গেল? এছাড়াও চতুর্ভুজের আরও দুটো আর একটা জিনিস থাকে, সেটাকে বলা হচ্ছে কর্ণ। কর্ণ কাকে বলে? না কোনো একটা কোণ থেকে বিপরীত কোণের সংযোজক সরলরেখাংশকে, সংযোজক সরলরেখাংশকে বলা হয় কর্ণ। তাহলে বিডি একটা কর্ণ আর এসি একটা কর্ণ। এইগুলো তোমাদেরকে আমরা ক্লাস 5 শিখিয়েছি, 6 রিভিশন দিয়েছি, তবু আর একবার মনে পাড়িয়ে দিলাম, ক্লিয়ার?
দেখো, এবার দেখো, তাহলে বিভিন্ন ধরনের চতুর্ভুজ। এবার আমাদের কতগুলো ধরনের চতুর্ভুজ আছে আমরা লিখি, লিখি মেনলি মেনলি সামন্তরিক, সামন্তরিক, তারপর আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, তারপর বর্গক্ষেত্র, তারপর রম্বস, আরও আছে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম, আর একটা আছে কাইট, কাইট। মেনলি তোমাদের এইগুলো অতটা পড়াশোনা, এই ওই কাইটটাকে নিয়ে খুব একটা আমাদের থাকে না, তো তো মেনলি এই কটা আমাদের থাকে। তো আমরা একধার থেকে শুরু করি, ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কাকে বলে? না, কোনো চতুর্ভুজের, কোনো একটা চতুর্ভুজে যদি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, এটা সমান্তরাল, তো সমান্তরাল কাকে বলে? না, সমান্তরাল হচ্ছে দুটি সরলরেখাংশ বা সরলরেখা যারা, যাদেরকে উভয় দিকে যদি বাড়ানো হয়, বাড়ানোর ফলে যদি তারা পরস্পরকে ছেদ না করে, তখন তাদেরকে বলা হবে সমান্তরাল সরলরেখা। তাহলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এইটা হলে কি, তাদেরকে বলা হয় ট্র্যাপিজিয়াম। হয়েছে মেন কিন্তু এই চারটে, এটা ট্র্যাপিজিয়াম কাকা বলতে জানিয়ে দিলাম, মেন হচ্ছে কিন্তু এই চারটে জিনিস, এই চারটে জিনিস। এটা তোমাদেরকে পিছু ছাড়বে না, মাধ্যমিক পর্যন্ত একদম ছাড়বে না, আরও আছে হায়ার ক্লাসে। তো সামন্তরিক শুধু কাকে বলে জানবো না, কাকে বলে সাথে আমরা কি করব, বৈশিষ্ট্য জানব, কাকে বলে সাথে আমরা কি করব, সামন্তরিক, আর এটা আয়তক্ষেত্র। আগে আগে তোমাদেরকে এই দুটো জিনিস বলি, তারপর বর্গক্ষেত্র, তারপর রম্বস আসবো। দেখো, এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এটাকে বলে সামন্তরিক, এটাকে বলা হয় আয়তক্ষেত্র, চিত্রটা। তো কোন চতুর্ভুজকে সামন্তরিক বলে? না, যে চতুর্ভুজের বিপরীত বাহু, এই বাহুটা, এই বাহুটা কি, বিপরীত বাহুগুলি সমান, এরা সমান, এবং দেখো সমান্তরাল, বাড়ালে কেউ কাউকে ছেদ করবে না। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, দেখো এটাও এটা সমান এবং সমান্তরাল, তাকে বলা হয় সামন্তরিক, তাকে বলা হয় সামন্তরিক। হয়েছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তাকে বলা হয় সামন্তরিক। কিন্তু দেখো কোণগুলো সমকোণ নয়, এই কোণটা 90 ডিগ্রি নয়। তিনটে বৈশিষ্ট্য, তিনটে ঘটনা বলবে, তিনটে কথা মনে রাখবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলি সমকোণ নয়, সেই চতুর্ভুজকে বলবো সামন্তরিক। বোঝা গেল? তাহলে সামন্তরিক, বিপরীত বাহু সমান হতে হবে এবং কোণগুলো সমকোণ হবে, হবে না। কিন্তু দেখো এর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, কিন্তু কোণটা সমকোণ, কিন্তু কোণটা সমকোণ, কোণটা সমকোণ। তাহলে এর সাথে পার্থক্য কী দাঁড়ালো? না, যদি এরও বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, এর কোণটা সমকোণ, এর কোণটা সমকোণ নয়, এটাই পার্থক্য। তাহলে আমরা বলতে পারি যে সামন্তরিকের একটি কোণ সমকোণ, একটা কোণ সমকোণ হলে বাকি সবগুলো সমকোণ হয়ে যাবে, ঠিক আছে? কারণ সামন্তরিকের এই পাশাপাশি কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এই আর বিপরীত কোণগুলো হচ্ছে সমান, এটা মাথায় রাখবে। এটা যদি 30 হয়, এটা 30, এটা 30 হলে এটা হবে 150। এই পাশাপাশি দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এবং বিপরীত কোণগুলোর সমষ্টি, বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সমান। তাহলে দেখো এটা যদি 90 হয়, তাহলে পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 হলে এটাও 90, আর এটা এটা সমান হলে এটাও 90, তাহলে এটা এটা সমান, এটাও 90। অর্থাৎ একটা সমকোণ হলে বাকি সবগুলি সমকোণ হয়ে যাবে, অর্থাৎ তাহলে যে সামন্তরিকের একটা কোণ সমকোণ, তাকে বলবো আয়তক্ষেত্র। তাহলে আমরা আয়তক্ষেত্র এবং সামন্তরিকের মধ্যে পার্থক্য কী পেলাম? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, এরও সমান, এটা সাদৃশ্য। এর বিপরীত বাহুগুলো সমান্তরাল, এরও বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটাও সাদৃশ্য।
তাহলে পার্থক্য কী পেলাম, এর কোণটা সমকোণ নয়, এর কোণ সমকোণ, একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য দেখো, এর যদি আমি কর্ণ আঁকি, এর যদি আমি কর্ণ আঁকি, তাহলে কর্ণগুলো দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই কর্ণটার এই কর্ণটার দৈর্ঘ্য পরস্পর সমান, কর্ণদৈর্ঘ্য সমান। কিন্তু দেখো এই কর্ণটা ছোট, এই এই কর্ণটা বড়, তাহলে বলতে পারি আয়ত সামন্তরিকের কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান নয়, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পরস্পর কি সমান। বুঝে গেল? তাহলে এই গেল আয়তক্ষেত্র এবং সামন্তরিকের মধ্যে পার্থক্য। এই জিনিসগুলো তোমাকে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, ইন ভবিষ্যতে যখন 8, 9, 10 উঠবে তখন জ্যামিতি করতে হবে, তখন এক্সট্রা জ্যামিতি করতে হবে, আর যেটাকে আমরা বলি প্রয়োগ করতে হবে, সেই সমস্ত কাজে সেইগুলো যাতে ইজি হয় তার জন্য এই সমস্ত ধর্মগুলো, এই সামন্তরিক বা আয়তক্ষেত্রের ধর্মগুলো তোমাকে মনে রাখতে হবে, ত্রিভুজের বিভিন্ন ধর্মগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা আসবো বর্গক্ষেত্র এবং রম্বস। রম্বসটা দেখতে কেমন? ঠিক এইরকম, নিমকির মতো, ঠিক এইরকম, ঠিক আছে। আর বর্গক্ষেত্র দেখতে কেমন? একবারে আয়তক্ষেত্রের মতনই, কিন্তু চারটের দিক সমান। এটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, সরি এটা বর্গক্ষেত্র, এটা রম্বস, বর্গক্ষেত্র আর রম্বস। তাহলে বর্গক্ষেত্র রম্বস, রম্বসে কি দেখো, রম্বসে চারটে বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহুটা এইটা 5 সেমি হলে এটা 5 সেমি, এটা 5 সেমি হলে এটা 5 সেমি, চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। কিন্তু একটাই জিনিস প্রবলেম, সেটা হচ্ছে কোণটা সমকোণ না, ঠিক সামন্তরিকের মতো। অর্থাৎ যে চতুর্ভুজের চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং এবং দেখো একে অপর এদেরকে এটা সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, কিন্তু কোণটা সমকোণ নয়, তাকে বলবো কি? রম্বস, তাকে বলবো রম্বস। আর আর কি এক্ষেত্রে দেখো, এর চারটে বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কিন্তু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণটা সমকোণ। তাহলে এর সাথে এর যা পার্থক্য, এর সাথে দেখো এর তাই পার্থক্য, অর্থাৎ এর সাথে এর পার্থক্যটা কী দাঁড়ালো? কোণটা সমকোণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে কোণটা সমকোণ নয়। আরও একটা পার্থক্য যেটা ওখানে পেয়েছিলাম, এর কর্ণের দৈর্ঘ্য সমান, এর কিন্তু কর্ণের দৈর্ঘ্য সমান নয়, কর্ণদৈর্ঘ্য সমান নয়। আর একটা জিনিস সব থেকে ভাইটাল জিনিস যেটা মনে রাখবে, সেটা হচ্ছে এইটাকে বর্গক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে পরিষ্কার কথা মনে রাখবে যে এর কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। অর্থাৎ এটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর সমদ্বিখণ্ডিত করে মানে এই বাহুটার এই বাহুটা সমান হবে, এই বাহুটার এই বাহুটা সমান হবে। তাহলে রম্বসের আর এর পার্থক্যটা কি দেখলাম, যে রম্বসেরও চারটে বাহুর দৈর্ঘ্য সমান, আর বর্গক্ষেত্রেরও চারটে বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বর্গক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। আর পার্থক্য কি? রম্বসের কোণটা কি সমকোণ নয়, কিন্তু বর্গক্ষেত্রের কোণটা সমকোণ, এটা পার্থক্য। আর এর কর্ণের দৈর্ঘ্যগুলো পরস্পর সমান, এর কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। আর রম্বসের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা রম্বসের ক্ষেত্রেই পরে এটা মাথায় রাখবে যে এর কর্ণগুলি পরস্পরকে একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এক্ষেত্রে এই প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি, আর এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহু সমান, এর ক্ষেত্রে এই বাহুটা এই বাহুটা সমান। কিন্তু এই যে পার্টিকুলার প্রশ্নটা রম্বসকে দিয়েই পড়ে বলে তোমার রম্বসের জন্য এই কথাটা বললাম যে রম্বসের ক্ষেত্রে কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, হয়েছে। এই গেল, এই গেল তোমাদের বিভিন্ন। আর কাইট হচ্ছে যে চতুর্ভুজ, এটা একটা এরকম চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজটার ক্ষেত্রে কী হবে না, দেখো এটা বড়, এটা ছোট, তো এই যে এই যে এই এই যে বাহু দুটো, এই সন্নিহিত বাহু দূর দৈর্ঘ্য সমান, সন্নিহিত বাহু দৈর্ঘ্য দূর যদি সমান হয় তখন তাকে বলবো কাইট, এটা এমন কিছু আসে না, এটাও কোনো কাজে লাগে না। ট্র্যাপিজিয়াম খুব কম কাজে লাগে, ম্যাক্সিমাম কাজে লাগে কিন্তু এই চারটে, যে সামন্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং রম্বস, এই চারটে আমাদের কাজে লাগে, ঠিক আছে। আরও একটা তোমাদেরকে আর আচ্ছা নেক্সট দিন আরেকটু আছে, আরেকটি হলে মানে নেক্সট দিন আরেকটু করে দেবো, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে।
এখানে কতগুলো প্রশ্ন আছে দেখবে, 237 পাতায় সামন্তরী দিয়ে দেখো ডান দিকে কিছু লেখা আছে, এটা ঠিক না ভুল বা কোনটা ঠিক কোনটা ভুল তোমরা দেখে নেবে। যে সামন্তরীকে বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান, সামন্তরীকে বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান, হ্যাঁ ঠিক। বিপরীত কোণগুলি পরিমাপ সমান, দেখো বিপরীত কোণগুলি পরিমাপ সমান তোমাদেরকে বলেছিলাম। কর্ণের দৈর্ঘ্য সমান না অসমান, সামন্তরীকে কর্ণের দৈর্ঘ্যগুলো অসমান। অর্থাৎ যদি বুঝে থাকো তুমি এই যেগুলো লেখা আছে যেগুলো অপশন দেওয়া আছে সেগুলো তোমরা পরিষ্কার করে বলতে পারবে, ঠিক আছে? এগুলো তোমরা করবে, এগুলো তোমরা ছবি এঁকে এর বৈশিষ্ট্যগুলো এগুলো তোমরা ছবি আঁকবে। সামন্তরিক রম্বস আয়তক্ষেত্র বৃত্তাকার চারটি দেওয়া আছে, দেখবে তোমাদের বইয়েতেও এই চারটে ছবি আঁকবে। ছবি এঁকে তোমরা বিভিন্ন মানে এই 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 পেজটা এই পেজটা এই বৈশিষ্ট্যগুলো লিখবে যে কী কী এর বৈশিষ্ট্য, ঠিক আছে? নেক্সট দিন আমি তোমাদেরকে যেটা করাবো সেটা যে কোষে দেখে কুড়ি করিয়ে দেবো এটা, তাহলে তোমাদের এটা শেষ হয়ে যাবে। আর ওই আর আরও একটা জিনিস আছে যে কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজ কাকে বলে সেটা করাবো, এবং কোনো একটা বহুভুজের কর্ণ কী করে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদেরকে পরের দিনকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা, তাই ভালো করে পড়াশোনা করো বাবা। আর আমরা দুটো বীজগণিতের চ্যাপ্টার নেবো, এটা মাথায় রাখবে, বীজগণিত চ্যাপ্টারগুলো দেখবে, আর এইটা হবে এর সাথে সময় দূরত্ব, এই চারটে চ্যাপ্টার নিয়ে তোমাদের পরীক্ষাটা হবে। তো তাই ভালো করে প্রিপারেশন নাও, সামনে সপ্তাহের শেষ দিকে তোমাদের পরীক্ষাগুলো হবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।